গতকাল এনআরএস পর এবার খাস কলকাতার হাসপাতাল থেকে তিন দালালকে গ্রেপ্তার করল লালবাজারের গুন্ডা দমন শাখা প্রত্যেকেই ভবানীপুরের বাসিন্দা নাম অভিষেক মল্লিক মল্লিক অভয় দেব কিছুক্ষণ আগেই তাদের গ্রেপ্তার করা হয়েছে মূলত আজ তাদেরকে আদালতে তোলা হবে পুলিশে হেফাজতের আবেদন জানানো হবে সরকারি আইনজীবীর তরফ থেকে কারণ এই দালাল চক্রের সঙ্গে আর কোনো বড় মাথা জড়িত আছে কিনা সেটাই জানতে চান লালবাজারের গুন্ডা দমন শাখা তাই এদেরকে পুলিশি হেফাজতে নেওয়ার প্রয়োজন আছে ব্যুরো রিপোর্ট সমাজহিতোষি